পাথারকান্ডের বৈঠাখাল সংলগ্ন 8 নং অসম ত্রিপুরা জাতীয় সড়কের একটি কালভার্টের নিচে থেকে এক যুবকের রক্তালুপ্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গোয়েন্দা কুকুর নিয়ে মাঠে নেমেছে প্রশাসনিক কর্তারা। এ কাণ্ডে মৃত যুবকের নাম রনু সিনহা, তিনি শারীরিকভাবে অতি সক্ষম ছিলেন। পিতার নাম হারুধন সিনহা, বাড়ি স্থানীয় কাটাবাড়ি গ্রামে। জানা গেছে অবিবাহিত রনু সিনহার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বৈঠাখাল বাজার লাগুয়া ঘোষের ঘর এলাকায়, তাই তিনি প্রতিরাতে বাড়িতে খাবার দাবার শেষে নিজ দোকানে ঘুমতেন। তাছাড়া তিনি পাথারকান্ডের একটি ব্যাংকের সিএসপি কর্মী ছিলেন, ফলে প্রতিনিয়ত তাকে স্কুটি নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতো। রবিবার রাতেও তিনি যথারীতি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়ে পড়েন। সোমবার কাক ভোরে নিজ দোকান থেকে টিল ছোড়া দূরত্বে থাকা জাতীয় সড়কের কালভার্টের নিচের ডান পাশে তার স্কুটিটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান মাঠে কাজে আসা কৃষকেরা। তারা এগিয়ে গিয়ে দেখেন যে স্কুটির নিচে পড়ে রয়েছে রনু সিনহার নিথর দেহ। এমন খবরটি জানাজানি হলে বিভিন্ন লোকেরা ভিড় জমান উপস্থলে। পরে খবর পেয়ে দমকল নিয়ে মাঠে নামেন পাথারকান্ডের সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার সহ ওসি সমরজিৎ বসু মাতারি। তারা মৃতদেহ প্রাথমিক তদন্ত করে দেখেন যে মৃতের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। এতে স্থানীয় জনমনে নানা প্রশ্নচিহ্ন দেখা দেয়। অনেকের ধারণা রনু সিনহার সাথে ব্যাংকের টাকা থাকায় তাকে দুষ্কৃতীরা হত্যা করে টাকা পয়সা ছিনতাই করে তাকে হত্যা করে স্কুটি সহ কালভার্টের নিচে ফেলে আত্মহত্যার রূপ দেবার চেষ্টা করেছে। এমন সন্দেহে পুলিশ রনু সিনহার ব্যবসায়িক প্রতিষ্ঠানে পৌঁছালে ঘরের মেঝুতে দেখতে পাওয়া যায় রক্তের দাগ। এতে রনু সিনহা যে খুন হয়েছে এমন ধারণা স্পষ্ট হয়ে ওঠে। এতে উত্তেজিত জনতা প্রায় 2 ঘন্টা ধরে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। পরে শিলছড় থেকে মাঠে নামানো হয় গোয়েন্দা কুকুর। কুকুরটি তদন্তে নেমে বেশ কিছু ক্লু সংগ্রহ করেছে বলে খবর পাওয়া গেছে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে প্রেরণ করা হয়। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পৌঁছার খবর পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িতদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য স্থানীয়রা সিইও বিধায়ক এসপি সহ ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন। ওখানে ঘুমাই এলাম, মানে আজকে 4-5 বছর ধরে এলাই চলে। এরপরে তো কালকেও তো এলাই ঘুমাইছে পাত খাই আয়া। কি কাজ করে? মানে সিএসপির কাজ করে আর কি, পয়সা লেনদেন করে। কিটা নাম? রনু সিনহা। তারপর কি? তারপরে রাতে তো আমরা মেশিনটা ঘুমাইছি, এরপরে সকালে 5টার সময় এখানে ফোন আইছে। আমার চেনা জানা মানুষ এখানে ফোন করছে, তোমার ভাই এখানে পরে রয়েছে। আরে কিতাইছে শ্বাস উজ আসে নি, কইলাম তো শ্বাস নাই, আমরাও ভাতাইছি না, তুমি তাড়াতাড়ি আও। এরপরে আমি দৌড়িয়া লগর একটা বাইক লই আইলাম, আয়া দেখে আর এখানে আইলা ঘটনা। দোকানের ভিতরে মানে ইয়ে করি, এখানে ইয়ে করার লাগে তাকে হত্যা করা হয়েছে। আপনার কারো উপর কি সন্দেহ আছে? আর কিছু নাই, এখন তো এটা মানুষেই করছে, মানুষেই করছে। এরা এরা যদি মানে মানুষ করছে ওগুলো আমার লাগে, এটা লাগে আমার, আর কিছু নাই। এটা একটা মানে আপাই ছেলে করে ইলা করা, মানে প্রশাসনের কাছে দাবি চাই, প্রশাসনের কাছে দাবি চাই। ঘটনাটা তো দোকানের ভিতরে এসে, মানে কোন দোকান থেকে? হ্যাঁ, জায়গার নামটা কি? বৈঠাকাল। তারপর কোন জায়গা? তারপর কোন জায়গা? পাওয়া গেছে বৈঠাকাল বাজারে। পাথারকান্দি থেকে মালিক কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।